গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার রানীনগর গ্রামের ঘটনা এটি, যেখানে জানা গেছে যে মৃতার পরিবারের লোকজন দাবি করেছেন মৃতার শ্বশুরবাড়ির লোকজনই তাকে মেরেছে। মৃত গৃহবধূর নাম বেনজিরা বিবি। পরিবার সূত্রে জানা গেছে শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা মেরে দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা জানতে পেরে মৃতার বাপের বাড়িতে খবর দেয়। তার বাড়ির লোক এসে দেখেন তাদের মেয়ে মারা গেছে। মৃতার স্বামী মজদার সেখানে থেকে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে পালিয়ে যায়। তারা সকলে মিলে হত্যা করেছে এমনটাই দাবি করেছে মৃতার পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। 2014 থেকে যখন বিয়েটা হলো, বিয়ের 6 মাস পরেই আর হত্যাটা শুরু হয়ে গেল। আপনাদেরকে কি পাশে থেকেই দিয়েছিল? জামাইয়ের নাম কি? মাসদার স্যার।